নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী প্রণয় মজুমদার। আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়তে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আপনারা বহুজন আমাকে মেসেজ করছেন প্রত্যেক দিনের অনুষ্ঠান দেখে, প্রত্যেকের কিছু নির্দিষ্ট ডিমান্ড রয়েছে। প্রায় 20-25টা এক টাইপের মেসেজ পেয়েছি ঠাকুর ঘর নিয়ে আপনারা আরও কিছু তথ্য চান। ঠাকুর ঘরের আগে দুটো অনুষ্ঠান করেছিলাম, আপনাদের বলছেন মন ভরেনি, আরও কিছু জানতে চান, ছোট ছোট বিষয়গুলো জানতে চান। আপনাদের রিকোয়েস্টে আজকের অনুষ্ঠানটা ঠাকুর ঘর বিষয়ক তথ্য, কিন্তু খুব সূক্ষ্ম জিনিসগুলো, কিন্তু যেগুলো মারাত্মক রকমের এফেক্ট দেয়, যে জিনিসগুলোর উপর নির্ভর করে ঠাকুর আমাদের পূজা গ্রহণ করবেন কি করবেন না, সেই তথ্যগুলো আজকের অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের কাছে আমি তুলে ধরবো। আপনারা যে কজন আমার কাছে মেসেজ করছেন হোয়াটসঅ্যাপে বা আপনারা চেম্বারে আসার জন্য অনেকে বলছেন, আপনারা যে এই বিশ্বাসটা দেখাচ্ছেন সেই কারণে আপনাদের প্রত্যেককে ধন্যবাদ। তা চলুন শুরু করে দিই ঠাকুর ঘরের কথা, তার ভেতরের তথ্যগুলো। আমাদের বাড়ির মা বোন দিদি ঠাকুর, এদের কাছে ঠাকুর ঘর হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, কারণ এই জায়গাতে এনাদের দিনের 1-2 ঘন্টা সময় কাটে। তা তাদের ঠাকুর ঘরের ভেতর তারা পুজো করছেন, ভগবানকে ডাকছেন, তাদের চোখের জল ফেলছেন, প্রার্থনা করছেন, কিন্তু আদৌ তাদের প্রার্থনা কি ঈশ্বরের চরণে পৌঁছচ্ছে? প্রপার প্রসেসে না গেলে কিন্তু পৌঁছবে না, প্রসেসগুলো জানাই আপনাদেরকে। প্রথমত ঠাকুর ঘর সাইজ, যার যেরকম বাড়ি সেই অনুযায়ী সাইজ হয়, যার যেরকম পয়সা সেই অনুযায়ী ঠাকুর ঘরের ডেকোরেশন করেন। কেউ মার্বেল বসান, কেউ প্লেন ছানের করেন, তার উপর নির্ভর করে না, নির্ভর করে ভেতরের ডেকোরেশন ঠিকঠাক আছে কি না। প্রত্যেকটা ক্ষেত্রে প্রথম জিনিস মনে রাখতে হবে, ঠাকুর ঘরে অবশ্যই একটা সিংহাসন রাখতে হবে। সবচেয়ে ভালো হচ্ছে সিংহাসন রাখার জন্য কাঠের, অনেকে এখন মার্বেলের সিংহাসন কেনেন, বা আমি 1-2টো বাড়িতে দেখেছি তাদের স্টিলের সিংহাসন রয়েছে। স্টিলের, যেমন স্টিলের খাট হয় তেমন স্টিলের সিংহাসন। এটা স্টিলের সিংহাসন কোনো সময় উচিত না, যেখানে ধাতুর যোগ রয়েছে সেখানে ঠাকুর রাখা উচিত নয়, এটা আপনারা খেয়াল রাখুন। পরের ধাপ হচ্ছে, দেখবেন আপনারা প্রত্যেকটা বাড়িতেই এটা করা হয়, যে ঠাকুরকে যে দেওয়ার যে জিনিসগুলি, মানে কেউ বাতাসা দেন, কেউ নকুলদানা দেন, বা কেউ কিছু গুজিয়া, বা কেউ সন্দেশ দেন, সেগুলো 5-7 দিন ধরে তারা কিনে এনে ঠাকুর ঘরের ভেতরে কোনো একটা জায়গায় রাখেন কৌটো করে। এটা ঠাকুর ঘরে রাখা যায় না। রাখুন জিনিসগুলো ঘরের বাইরে, যখন পুজো করবেন যেটুকু দরকার সেইটুকু ঘরের বাইরে থেকে নিয়ে আসুন, নিয়ে এসে সাজিয়ে দিন, কিন্তু ঘরের ভেতর রাখবেন না এই বাতাসা বা নকুলদানা বা এই জাতীয় জিনিসগুলো, যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস ঠাকুরের জন্য। 3 নম্বর হচ্ছে, ঠাকুরকে পুজো সব সময় আতপ চাল দিয়েই দেওয়া উচিত, মানে চাল তো আমরা দিই থালাতে নৈবেদ্য সাজিয়ে, চালটা হবে আতপ চাল, এবং খেয়াল রাখবেন সেই চাল যেন, চালের মধ্যে যেন কোনো কাঁকড় বা খালা টুকরো, ইটের টুকরো বা পাথরের টুকরো না থাকে, পরিষ্কার হবে চালটা অবশ্যই ধুয়ে নেবেন। অনেকে সিদ্ধ চাল দিয়ে পুজো দেন, সিদ্ধ চাল ঠাকুর ঘর, বাড়ির ঠাকুর ঘরে পুজোর জন্য ব্যবহার করা উচিত নয়। পরের ধাপ যেটা, আমরা একটা প্রত্যেকে আসন পাতেন, আসন পেতে বসেন ঠাকুর ঘরে, কিন্তু এটা খেয়াল রাখতে হবে যে সেই আসনটা অনেকে লক্ষ্য করে দেখবেন পা দিয়ে ঠিক করেন, পা দিয়ে, মানে পা দিয়ে আসনটা একটু বেঁকাচোড়া থাকলে পা দিয়ে সোজা করেন, এটা কোনো সময় উচিত না। আসন বসার আসন সবসময় হাত দিয়ে সেট করবেন, পুজো হয়ে গেলে ওঠার সময় আসনটি হাত দিয়ে তুলবেন। আপনাদের বসার আসন, যে আসনে যিনি বসে পুজো করেন, এক ঠাকুর ঘরে 3-4 জন পর্যন্ত ব্যবহার করেন, যিনি যে ঠাকুর আসন ব্যবহার করছেন অন্য কাউকে ব্যবহার করতে দেবেন না। বড় বড় সাধকদের জীবনী যখন আপনারা পড়বেন দেখবেন তারা তাদের ব্যবহৃত আসন কাউকে ব্যবহার করতে দেয় না, কারণ প্রত্যেকজন যে আসনে বসে পুজো করছেন সেই আসনটি শক্তি বৃদ্ধি পাচ্ছে দিনকের দিন। আপনার আসনে যখন অন্য কেউ বসবে তখন তার শরীরের নেগেটিভ ভাইব্রেশন আপনার আসনের পজিটিভ এনার্জিকে নষ্ট করে দেবে, এটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। পরের যে ধাপ সেটি হচ্ছে, অনেকের ঠাকুর ঘরে আমি দেখেছি 2টো করে মূর্তি থাকে, 2টো শিবলিঙ্গ, 2টো নারায়ণশিলা, 2টো গোপাল, এটা কোনো সময় উচিত না। যে দেব দেবী দেবতাকে আপনাদের রাখতে হয় রাখুন, কিন্তু মূর্তি একটা হবে বা ফটো একটা হবে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। 2টো করে শাঁখ অনেক ঠাকুর ঘরে রাখা থাকে,
দুটো শাক কোনো সময় রাখা উচিত নয়, শাকও একটা রাখবেন। পরের যে ধাপ, পরের টপিক, অনেকে ঠাকুর ঘরে ক্যালেন্ডার এনে রাখেন, যেমন মা লক্ষ্মী, মা গণেশ, মা দুর্গা, এরকম ক্যালেন্ডার প্রত্যেক বছরই নতুন খাতা বা পয়লা জানুয়ারি আমরা পাই। এবং হতে থাকে কি, একটার উপর একটা ক্যালেন্ডার চাপতে থাকে, ধরুন 2018, তারপর 2019 ক্যালেন্ডার, তারপর 2020, মানে পরপর পরপর ক্যালেন্ডারগুলো চাপতে থাকছে, দেখা যাচ্ছে 7-8 ক্যালেন্ডারের ওপর নতুন ক্যালেন্ডার চাপছে। এটা কোনো সময় শুভ নয় ঠাকুর ঘরের ক্ষেত্রে, রাখা চলবে না, রাখা যাবে না। পরের ধাপ হচ্ছে দশমহাবিদ্যার দুটি রূপ ছাড়া, এক হচ্ছে কমলা, দুই হচ্ছে মা কালী, এই দুটি রূপ ছাড়া অন্য কোনো রূপের ফটো ঠাকুর ঘরে রাখা যায় না, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। দশমহাবিদ্যার দুটি রূপ মা কালী এবং মা কমলা, এই দুটো বাদ দিয়ে অন্য কোনো মূর্তি বা অন্য কোনো ফটো আপনারা ঠাকুর ঘরে রাখবেন না। মা ধূমাবতী, মা ছিন্নমস্তা, মা বগলা, মা তারা, মা ত্রিপুরা সুন্দরী, মা ভৈরবী, এনাদের ফটো ঠাকুর ঘরে আপনারা রাখবেন না, বা আপনাদের গৃহ মানুষদের জন্য পুজোর কিন্তু তারা গ্রহণ করবেন না, তাদের পুজো শ্মশানে বা নির্জন স্থানে গিয়ে করতে হয়, এটা আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। যদি করতে থাকেন তাহলে কিন্তু ভুল রেজাল্ট আসবে, তাহলে কিন্তু আপনাদের ক্ষতি হবে, তাহলে আপনাদের খারাপ হতে থাকবে। পরের ধাপ হচ্ছে পুজো যখন শুরু করবেন, পুজো শেষ করা পর্যন্ত প্রদীপ জ্বলবে, সেটা ঘি দিয়ে জ্বালুন বা তেল দিয়ে জ্বালুন, ঘি কেনার সামর্থ্য সবাইকে থাকে না, তেলেই জ্বালেন, কিন্তু খেয়াল রাখবেন যেন মাঝ পুজোর মাঝামাঝি সময় প্রদীপটি নিভে না যায়, এটা মারাত্মক রকম অমঙ্গলকে ডেকে আনে, শাস্ত্র বলছে ভীষণ রকম অমঙ্গলকে ডেকে আনে। পরের ধাপ, পরের পয়েন্ট, যখন পুজো করছেন ঠাকুরের সিংহাসনে বসে বা সিংহাসনের পাশে বসছেন, যখন খেয়াল রাখবেন ঠাকুরের ফটো বা ঠাকুরের মূর্তির সামনাসামনি যেন আপনারা না বসেন, একটু ডান দিকে বা একটু বাঁ দিকে চেপে আপনারা বসুন, সামনাসামনি সোজাসুজি একবারে বসবেন না। পরের পয়েন্ট, দুটো ফটো কোনো সময় মুখোমুখি থাকবে না, মানে একদিকের দেওয়ালে ধরুন শিব রয়েছেন, অন্যদিকের দেওয়ালে মা কালী রয়েছেন, মুখোমুখি কোনো সময় থাকবে না, এটা অমঙ্গলকে ডেকে আনছে, এটা খারাপ হচ্ছে। পরের হচ্ছে, পরের পয়েন্ট হচ্ছে, ঠাকুর ঘরের যে ফটোগুলো রাখছেন আপনারা বা ঠাকুর ঘরের যে মূর্তিগুলো রাখছেন, খেয়াল রাখবেন মূর্তি যেন ভাঙা না হয়, মূর্তি ভাঙা, মূর্তি ভাঙা ফটো ফ্রেম ঠাকুরের যদি রাখেন সেটা কিন্তু ক্ষতি করবে, সেটা খারাপ হবে, ঠাকুর সেই গ্রহণ করবেন না, এটা বলা হচ্ছে। কারণ রামকৃষ্ণদেব হয়তো বলেছিলেন যে, যখন তার মা সারদা তাকে জিজ্ঞেস করেছিলেন যে নারায়ণের পা ভেঙে গেছে কি করব, উনি বলেছিলেন পা জোড়া লাগাও। আমরা প্রত্যেকে রামকৃষ্ণদেব নই, শাস্ত্রে যে বিধানটা দিচ্ছে সেই অনুযায়ী চলুন, রামকৃষ্ণদেব তার মতো করে বিধান দিয়েছিলেন, সেটি অবশ্যই মানতে পারেন, কিন্তু আমাদের গৃহস্থদের পক্ষে ভাঙা বা চটা বা ফাটা কোনো সময় এটা উচিত নয় বা এটা ভালো হয় না। পুজোর সময় খুব উগ্র গন্ধযুক্ত ফুল ব্যবহার করবেন না, খুব উগ্র গন্ধযুক্ত ধূপকাঠি আপনারা ব্যবহার করবেন না, এটা খারাপ হবে। খুব উগ্র গন্ধযুক্ত ধূপ বা ফুল এগুলো তমগুণকে নির্দেশ করে এবং পুজো করতে এসছেন সত্ত্বগুণের জন্য, সাত্ত্বিক মনোভাব নিয়ে, তমগুণকে প্রশ্রয় ঠাকুর ঘরে দেবেন না, সেটা আপনাদের জন্য খারাপ হবে। লাস্ট, যখন ঠাকুর ঘরের পুজো শেষ হয়ে গেল ঠাকুরকে অবশ্যই জল দেবেন, জল নিবেদন করবেন, অনেকেই করেন না, যে করে তাড়াহুড়ো করে করে বেরিয়ে আসেন, তার থেকে ভালো হচ্ছে করার দরকার নেই, করলে সঠিকভাবে করুন, জল না নিবেদন করলে তারা অতৃপ্ত হন, তারা অখুশি হন। এবং সবচেয়ে ভাইটাল পয়েন্ট যেটা, ঠাকুরকে অনেকে দই দেন, দুধ দেন বা ঘি বা এইরকম নৈবেদ্য যখন সাজান, সাজানো হয়ে যাওয়ার পর তাতে আর হাত দেবেন না, তার নয় চামচ নয় কোনো কাঠি দিয়ে সেটাকে ঠিকঠাক করুন যদি মনে হয়, কারণ যখন সাজানো নৈবেদ্য হয়ে গেল তার সেটি যখন আমরা অর্পণ করে দিলাম তাতে আমাদের নখের ছোঁয়া লাগবে যদি আমরা ওতে হাত দিই, সেই নখের ছোঁয়া লাগলে সেটি অপবিত্র হয়ে যাচ্ছে, শাস্ত্র বলছে ঠাকুর সেই পূজা গ্রহণ করবেন না। মোটামুটি অনেক কিছু আপনাদেরকে জানিয়ে দিলাম, একটু ফলো করে চলুন, অবশ্যই বেটার রেজাল্ট পাবেন, অবশ্যই ভালো রেজাল্ট পাবেন। আমার সাথে যোগাযোগ করতে চাইলে ডেসক্রিপশানে নাম্বার দেওয়া রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, আসতে পারেন, যদি মনে হয় আপনারা আমাকে দেখাবেন অবশ্যই আপনারা যোগাযোগ করে নিতে পারেন।
আর যদি কিছু জানতে চান, কিছু জানার থাকে, কোনো টপিকস নিয়ে জানার থাকে, হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানান। অবশ্যই চেষ্টা করব নতুন ভিডিওতে আপনাদের কথা জানানো, আপনাদেরকে আপনাদের রিকোয়েস্টে ভিডিও করার। তা সবাই ভালো থাকুন, আসতে চাইলে অবশ্যই বুকিং করে নেবেন, সবাই সুস্থ থাকুন, সুখে থাকুন, আর অনুষ্ঠান দেখতে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন, প্রত্যেক দিন নতুন কিছু নিয়ে হাজির হয়। সবাই ভালো থাকবেন, নমস্কার।